পরবর্তী মাসে যাতে আসে দেখবেন। আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের পক্ষ থেকে আমাদের এই 2019-এ যে খেলা প্রাথমিক বিদ্যালয়ের সময় যে খেলা হয়েছিল অ্যানুয়াল স্পোর্টস, সেটা চক্র স্তরে, অঞ্চল স্তরে এবং জেলা স্তরে হওয়ার পর রাজ্য স্তরে হয়। সে রাজ্য স্তরে আমাদের জেলা থেকে যারা অংশগ্রহণ করেছিল 27টি ইভেন্টে, সেখান থেকে আমাদের জেলা থেকে খুব উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে 4 জন ছাত্রছাত্রী। একটা হচ্ছে বিপদ কারোয়া, একটা হচ্ছে শুভলঙ্কার বিশ্বাস, একটা উম্পা রায়, একটা হচ্ছে নারায়ণ রায়। এদের মধ্যে 2 জন ফার্স্ট হয়েছে বিপদ কারোয়া এবং শুভলঙ্কার বিশ্বাস রাজ্যে 100 মিটার দৌড়ে এবং লং জাম্পে, এবং 1 জন সেকেন্ড হয়েছে উম্পা রায় এবং নারায়ণ রায় হচ্ছে 200 মিটারে সেকেন্ড। এদেরকে আমরা আগেও এখন সম্বোধনা জানিয়েছিলাম, কিন্তু আজকে আমরা ওদেরকে কিছুটা আর্থিক সাহায্য দেওয়ার জন্য, বিশেষ করে যে 2 জন ফার্স্ট হয়েছে আমরা কথা দিয়েছিলাম, সেটা আমরা আজকে সেটা করছি যে ওদেরকে 12 মাস ধরে মান্থলি একটা টোকেন হিসাবে একটা যাতে ওরা খেলাটা ভালোভাবে করতে পারে সাহায্য ঘোষণা করেছিলাম, সেটা আমরা আজকে থেকে শুরু করছি গত মাস থেকে। আর এর সঙ্গে সঙ্গে আজকে আমাদের সঙ্গে লোকাল এনজিও রয়েছেন, ওনার ভিক্টর বাবু এসেছেন, উনি বলেছিলেন যে আমি ওদেরকে রানিং শু দেবো এবং তার সঙ্গে সঙ্গে ওদের হচ্ছে জার্সি এবং একটা ব্যাগ আমরা ওদেরকে যাতে উৎসাহ দেওয়ার জন্য দেবো। উনি ওনারাও এসেছেন, ওনারাও আজকে ওনাদেরকে সম্মাননা জানাবে, ওরা যাতে ভালো করে খেলতে পারে আগামী বছর যাতে আমাদের জলপাইগুড়ি আরও ভালো খেলাধুলা ক্ষেত্রে আরও সাফল্য অর্জন করতে পারে এবং ভালো জায়গায় যেতে পারে। অন্য অন্য যারা আজকের দিনও যারা খেলাধুলা স্কুলের স্তরে ভালো করে খেলাটা হয় সেটা লক্ষ্য রাখা, মাস্টারমশাইরা এখানে এসেছেন, রাজগঞ্জ এলাকার বা ডিস্ট্রিক্ট পোর্টসে যারা যুক্ত ছিলেন, ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের স্টাফেরা রয়েছেন এবং অফিসাররা রয়েছেন, সকলের সম্মিলিত প্রয়াসে এবার খেলাটা ভালো করে করতে পেরেছি। তারই হচ্ছে আউটপুট হচ্ছে এই 4 জনের সাফল্য রাজ্য স্তরে। আগামী বছর চাইছি আরও বেশি পরিমাণে অংশগ্রহণ করুক, ভালোভাবে অংশগ্রহণ করুক এফিসিয়েন্সি নিয়ে এবং আরও সাফল্য আনুক আর কি এই জেলার জন্য, যেহেতু আমাদের জলপাইগুড়ি যেমন অনেক ক্ষেত্রে খেলার ক্ষেত্রে যেমন জাতীয় আন্তর্জাতিক স্তরেও প্রতিষ্ঠিত, আমাদের এই ছেলে মেয়েগুলো আগামীতে দেখতে চাই যারা জাতীয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরে খেলা করতে পারে, সেই লক্ষ্য নিয়ে আমরা এই ধরনের একটা কর্মসূচি নিয়েছি। ঠিক আছে, ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের পক্ষ থেকে।